হ্যালো বন্ধুরা, তো এখন প্রায় সন্ধ্যা হতে গেল, ঠিক আছে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কাঠের জালে, আর গ্যাস আছে ঘরে, গ্যাসে রান্না করছি না। এই বিকালবেলাটুকু আর কি, সকালের দিকে গ্যাসে রান্না করি, বিকালবেলার দিকে আর কি কাঠের জালে রান্না করি, ঠিক আছে। কেননা গ্যাস একটু তো বাঁচাতে হবেই, কেন কিচ্ছু করার নেই, মেয়ে ছেলে মানেই একটু বাঁচাবে সংসারে, কিচ্ছু করার নেই। তো আজকে আমি রান্না করছি, দেখতে পাচ্ছ এই যে নিয়ে দিকে ক্যামেরা। তো এটা কি বলে এটাকে, ওই শিম আলু ভাজবো, আর এই দেখতে পাচ্ছ ওই ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আজকে একটু মাছ টাছ কিছুই করবো না আর কি বিকালবেলায়, কারণ সকালের দিকে মাছের ঝোল করেছিলাম, ঠিক আছে। মাছের ঝোল আর আলু পেঁয়াজকালি ভাজা করেছিলাম ফুলকপি দিয়ে। তো এখন আমি চলে যাবো, রান্না তো হয়ে গেল প্রায়, এখন ভাতটা আমার হতেই গেল, পুরো হওয়ার মুখে চলে এসছে। কাঠের জালে রান্না খেলে শরীরটা অনেক অনেক ভালো থাকে, কেননা আমাদের এখন গ্যাসে যে পরিমাণে খাবার খাই আমরা গ্যাসের জালে, প্রচুর সারাটা দিনে প্রচুর গ্যাস হয়ে যায়, প্রায় মানুষের এখন গ্যাস, গ্যাস ছাড়া কোনো কথাই নেই, ঠিক আছে। তো তার জন্য এখন আমি কাঠের জালে রান্না করছি, আম কাঠ দিয়ে, বাগান থেকে আম কাঠ ভেঙে নিয়ে এসেছিলাম, আর এখন চলে যাবো। চলো তাহলে দেখি, জল টল টাইম করলে জল প্রায় চলে এসছে, জলটা ভরবো আর কি। তো জল চলে এসছে, দেখো সব জল ভরা হয়ে গেছে আমার, বিকেলের জলটা এখন এই ঘরে জলটা তুলতে হবে। এখন আমি একটু হাঁড়িতে জল তুলে রাখবো, কেননা সকালবেলা রান্না করতে হয় তো তোমার দাদা ভাইকে রান্না করে দিতে হয়, ঠিক আছে। আর এই দেখো পুরো আমাদের কাছে নাও নাও শুরু। তো দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে, এখন তো জামা কাপড় গুলো তুলে ফেলতে হবে, কারণ এত সন্ধ্যা রাতেবেলা কুয়াশায় ভিজে যাবে পুরো জামা কাপড় গুলো। বিকালের কাজ বিকালের মতন কখনই দেওয়া হয় না, বিকালের কাজের ভিডিও গুলো সারাদিনে যা যা করি সংসারে সারাটা দিনের ভিডিও তোমাদেরকে দেওয়া হয় আর কি। চলো তাহলে তোমাদেরকে একটু ঠাকুরটাকে দেখাই আজকে, আবার ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ লাইটিং কালারিং লাইট লাগানো আছে, একটু কাছে থেকে না দেখা, কালারিং কি সুন্দর লাইট লাগানো আছে ঠাকুর ঘরে। কে কে কালী ঠাকুরকে পছন্দ করো প্লিজ, তার জন্য একটা লাইক হয়ে যাক, ঠিক আছে। এই মাঘ মাসে আমার পুজো চলে এসছে, সবাইকে বলবো, সবাই দেখতে পারবে পুজো, কে কে আসবে আমার বাড়িতে। চলো তাহলে তোমাদেরকে ঠাকুরটাও দেখিয়ে দিলাম, এবার ঘর দুয়ারটা চলে আসবে। এই উনুনে অল্প কাঠের জালে রান্না হয়ে যায়, ঠিক আছে, অল্প কাঠের জালে রান্না হয়ে যায়, তোলা উনুন মানে খুব সুন্দর উনুনটা। আর আসো তাহলে বিকালবেলা একটুখানি ঘরে যাই। রান্নাঘরটা এখনো গোছানো হয়নি, কেন রান্নাঘরে এখন আমি রান্না বান্না করে নিয়েছে, এখন সব ভাত তরকারি ঘরে রাখবো, তারপরে রান্নাঘরটাকে গুছিয়ে নেবো, ঠিক আছে। তো যাই হোক, আমার ঘর এখনো অগোছানো হয়ে গেছে রান্নাঘরটা, চলো আসো তোমার ঘরে যাই। আর তোমাদেরকে দেখাই, আমি কতদিন ধরে শর্ট ভিডিও বানাতে পারছি না, এই কারণে আমার এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছো, স্ট্যান্ডের এই যেখানে যে ফোনটা রাখা হয় এই স্ট্যান্ডের এই ফোনটা ভেঙে আর কি, এটা ভেঙে গেছে, কি করব এখন। তোমার দাদা ভাইকে বলছে এটা কিনে নিয়ে আসতে, দোকানে এটা পাচ্ছিও না, এবার ভাবছি অনলাইনে একটা অর্ডার দিতে হবে, কারণ ভিডিও শর্ট ভিডিও তো দিতেই পারছি না কতদিন। তোমাদের ঠিকঠাক করে অনেকে কমেন্ট করছে, বলছে তুমি কি ভিডিও বানাবে না, আর তাদেরকে বলি হ্যাঁ অবশ্যই ভিডিও বানাবো আমি, কারণ এখন এইটা যদি ভেঙে যায় আমি কার উপরে ফোনটাকে দাঁড় করিয়ে রাখবো, ঠিক আছে। এই তোমাদের সাথে এখন আমি গল্প করছি, মেয়ে আমার ফোনটা ধরে আছে, ঠিক আছে। তোমার দাদা ভাই তো বাড়ি নেই, ক্যামেরা ধরার লোকও নেই, কেন বেটা ছেলে তাকে কাজে যেতেই হবে, দাদা ভাই এখন কাজে যেতে হবে, বেটা ছেলে মানুষ বাড়ি থেকে কি করবে। তো যতটুকুনি সময় পায় তোমার দাদা ভাই আমাদেরকে হেল্প করে ভিডিও করার জন্য, সাপোর্ট করে। তো দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে, যাই হোক। আর হাতের স্ট্যান্ড যেটা আছে ওটা আর কি, এই যে হাতের স্ট্যান্ডটা যেটা আর কি, এটা আছে, এইটা দিয়ে শুধু আর কি বলবো, শর্ট ভিডিও হয় না, এটা দিয়ে লং ভিডিও ভালো হয়, কেননা চওড়াভাবে ফোনটাকে রাখা যায়, ঠিক আছে। এটা আর কি আর করতে গেলে আর কি এরকম করে আর কি রাখতে হয়, তো হয় না। তোমার দাদা ভাইকে আর কি যাই হোক নিয়ে আসবে, তো তত সময় তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। চলো তাহলে বাইরেটা দেখিয়ে নিই, তারপরে একবারে কেটে দিচ্ছি।
আমার কাছে তো একটু এবার তো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছো আমার বাড়ির, এই দিকটা কাট রেখেছি, এই একটা উনুন সেদিনকে বললাম তোমাদেরকে, এই যে ভাঙা উনুনে রান্না করছি, তো ভাঙা উনুনটা আবার ফেটে গেছে। তো আমাদের এখানে মাটি ভালো না, দেখতে পাচ্ছ উনুনটা পুরো মাটিটা আর কি ফেটে গেছে। তো আজকে এই উনুনে আর কাঠের জ্বালা আর এই উনুনে রান্না করিনি, ঠিক আছে, কারণ নতুন উনুন তো এখন করতে পারবো না, কারণ পৌষ মাস নতুন উনুন করলে এখন পৌষ মাসে নতুন উনুনটাকে ভেঙে দিতে হয়, ঠিক আছে। আর এই যে আমার মাম্মাম, মাম্মাম হাই বলে দাও, বলো মায়ের ক্যামেরাম্যান আমি। হ্যাঁ, আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর আমার বাড়ির সামনে যে ফাঁকা একটা মাঠ দেখতে পাচ্ছো, বিকেলবেলাটায় সবাই আর কি বসে আড্ডা দেয়, খেলা করে ছেলেপেলেগুলো। ওই আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে ওইখানটায় সব বন্ধু বান্ধব মিলে। যাই হোক, ঠিক আছে, তাহলে আমার জল টল ভরা হয়ে গেছে, এখন আমি এবার রান্নাটাও প্রায় হওয়ার মুখে। আমার যা গল্প করতে করতে আমার উনুনটাই বন্ধ হয়ে গেছে, মামা ওঠো 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 ওঠো, উনুনটাই আমার নিভে গেছে। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের প্রতি নিজেরা সবাই খেয়াল রাখবে, ঠিক আছে। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবে, লাইক লাইক লাইক, ঠিক আছে, টাটা।